আসসালামু আলাইকুম দর্শক। করোনা মহামারীর লকডাউনে আমরা ফরিদপুরবাসী যখন ক্ষতবিক্ষত, তখন আমি ভেবে নিলাম এমন একটা সুস্বাদু বিরিয়ানি রেসিপি তৈরি করি যা হবে অল্প আয়ের বেশি লোকের সংসার বান্ধব ঝুরি মাংসের বিরিয়ানি। যে বিরিয়ানি পরিবেশনের সময় কার প্লেটে কয়টা মাংস গেল তা চোখে পড়বে না, বাসার সবাই সমান সমান খেয়ে তৃপ্ত হবে, থাকবে না আর কোনো বিবাদের বালাই। তাই তো আজ আমি হাজির হলাম অত্যন্ত সুস্বাদু ঝামেলা ছাড়া হালকা মশলায় ঈদ স্পেশাল ঝুরি মাংসের বিরিয়ানি রেসিপি নিয়ে। ঝুরি মাংসের বিরিয়ানি রেসিপি তৈরিতে এখানে আমি 1 কেজি গরুর মাংস ধুয়ে পানি ঝরা দিয়ে একটি পাতিলে নিয়ে নিয়েছি। মাংসের মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা ও 1/2 চা চামচ জিরা বাটা, আর দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এবার 1/2 কাপ নর্মাল পানি দিয়ে সব একটু মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেল। এবার পাতিলটা ঢাকনা দিয়ে ঢেকে মাত্র 2 মিনিট সময় চুলার মাঝারি আঁচে জ্বালিয়ে নিব। এতে করে এই মাংসটুকু ঝুরি করে কেটে নিতে খুবই সুবিধা হবে, অন্যথায় কাঁচা মাংস ঝুরি করে কেটে নেওয়া অনেক সময়ের ব্যাপার বা কাঁচা মাংস ঝুরি করে কাটা অনেক কষ্টকর হয়। 2 মিনিট সময় মাংস জ্বালিয়ে নেওয়া হয়ে গেল। এবার মাংস ঠান্ডা করে নিয়ে মাংসগুলোকে ঝুরি করে কেটে নিব আর মাংসের ভিতরের অবশিষ্ট পানি রেখে দিব, যা আমি পরে এই রান্নায় ব্যবহার করে আপনাদের দেখাবো। চলে আসলাম মাংসটুকু এভাবে ঝুরি করে কেটে নিয়ে। আর এখানে 1/2 কেজি চিনি গুঁড়ো পোলাওর চাল নিয়ে আমি 1/2 ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে একটা স্টেনারে এভাবে করে ছড়া দিয়ে রেখেছি। দেখুন চালগুলোর পানি ঝরে ঝরঝরা হয়ে গেছে। এখন চলে যাই বিরিয়ানি তৈরির জন্য কোরমা রান্নাতে। চুলায় একটি প্যান বসিয়ে আমি প্যানের মধ্যে 3 টেবিল চামচ রেগুলার রান্নার তেল ও 2 টেবিল চামচ ঘি নিয়েছি। আমার ক্যামেরাটা হঠাৎ বন্ধ থাকায় আমি যা আপনাদের দেখাতে পারি নাই, তবে আপনি চাইলে ঘিটা ব্যবহার নাও করতে পারেন। আমার মা ঘি ছাড়া পোলাও বা বিরিয়ানি খেতে পছন্দ করেন না, তাই আমি অল্প করে একটু ঘি ব্যবহার করেছি। এবার ঘি ও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি, দিচ্ছি 2টি তেজপাতা, দিচ্ছি 2টি এলাচ, এলাচ 2টিকে আমি মাথা চিরে দিয়েছি। এবার দিচ্ছি ছোট্ট 4 টুকরা দারচিনি, দিচ্ছি 5টা লবঙ্গ। এবার পেঁয়াজটুকু তেল মশলার সাথে ভালোভাবে ভেজে নরম করে নিব। এখন চুলার তাপ বাড়িয়ে রাখা আছে। পেঁয়াজটুকু যখন নরম হয়ে গেছে আমি পেঁয়াজের মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন আবার সব একটু নেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখন দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার দিচ্ছি 1 টেবিল চামচ আমার ঘরে তৈরি বিরিয়ানির মশলা। এই ঘরে তৈরি বিরিয়ানির মশলা রেসিপির লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দরকার হলে ভিডিওটি দেখে নিতে পারেন। এখন দিচ্ছি 100 গ্রাম চীনাবাদাম বাটা। বাদামগুলো আমি একটা প্যানে হালকা টেলে নিয়ে বাদামের উপরে লাল খোসা ফেলে বেটে নিয়েছি। দিচ্ছি 1 টেবিল চামচ পোস্তদানা বাটা। এই পোস্তদানা বাটাটা কিন্তু অপশনাল, আপনি ইচ্ছে করলে নাও দিতে পারেন। দিচ্ছি 1 চা চামচের 1/4 ভাগ জৈত্রী বাটা। এখন মশলাটুকু নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট সময় খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মশলার কাঁচা গন্ধটা মিলিয়ে নিব। জৈত্রী বাটাটা আপনি ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। এখন মাংস জ্বালিয়ে রাখার পর অবশিষ্ট যে ঝোল বা জুসটুকু ছিল সেটুকু দিয়ে দিচ্ছি। আবার নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। আবার মশলাটুকু কষাতে থাকবো। কিছু সময় মশলা কষিয়ে নিয়ে এবার 1/2 কাপ মাংসের জুস রাখা পাত্র ধোয়া পানি দিয়ে দিচ্ছি। আবার কিছু সময় কষিয়ে নিব। এখন 8 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। এই টক দইটুকু আমি তরল দুধ ও লেবু দিয়ে বানিয়ে ব্যবহার করছি।
মশলাটুকু বেশ কিছু সময় কষিয়ে নেওয়ার পর এবার এক চা চামচ বা এক মুঠো কিশমিশ বাটা দিয়ে দিচ্ছি। এই কোরমা রান্নায় সঠিক মশলা দিয়ে যত ভালোভাবে মশলাটুকু কষিয়ে নেবেন কোরমাটা তত বেশি টেস্ট হবে, এতে করে বিরিয়ানি খেতে খুবই সুস্বাদু হবে। এখন আবার মশলার ভিতরে আধা কাপ গরম পানি দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা কোনো মতে পোড়া পোড়া করে কষানো যাবে না। যখনই দেখবেন মশলার পানি শুকিয়ে আসছে তখনই কিছু গরম পানি দিয়ে মশলাটুকু ভালোভাবে 3-4 মিনিট সময় ধরে কষিয়ে নিতে হবে। এবার মশলাটুকু বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেল, এখন মশলার ভিতরে ঝুরি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে মাংসটুকু খুব ভালোভাবে নেড়েচেড়ে সব মিক্স করে নিচ্ছি। এখন মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এখন আবার নেড়ে নিয়ে প্যানটা ঢেকে 2 মিনিট সময় রান্না করে নিব। আবার নেড়ে নিচ্ছি। এভাবে নেড়ে ঢেকে আমি মাত্র 4-5 মিনিট সময় কোরমার মাংসটুকু রান্না করে নিব, কেননা মাংসগুলো ঝুরি করে নেওয়ার ফলে এই মাংস অল্প সময়ে সিদ্ধ হয়ে যাবে। এর জন্য বেশি সময় ধরে এই মাংস রান্না করে নেওয়ার কোনো দরকার নাই, শুধু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মশলায় একটা টেস্টি ফ্লেভার এনে নিতে হবে। মাংসের পানি শুকিয়ে মশলা থেকে তেল উপরের দিকে ভেসে উঠেছে। এবার আমার কোরমা রান্নাটা শেষের পথে। এখন আমি এখান থেকে 10-12টা কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে ভেঙে কোরমার মধ্যে দিয়ে দিব। এই কাঁচা মরিচের ফ্লেভারে বিরিয়ানিটা খেতে দুর্দান্ত সুস্বাদু হবে। আবার অন্যদিকে এই মরিচের ঝাল খুব একটা বেশি বের হবে না। কাঁচা মরিচ দিয়ে একটু নেড়ে চুলাটা বন্ধ করে প্যানটা ঢেকে রেখে দিচ্ছি। এবার বিরিয়ানির জন্য পোলাও রান্না করে নিব। চুলায় একটি পাতিল বসিয়ে গরম করে তার মধ্যে 1.5 টেবিল চামচ রেগুলার রান্নার তেল ও 1.5 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এক্ষেত্রেও আপনি ইচ্ছে করলে ঘিটা স্কিপ করতে পারেন, তবে ঘিতে টেস্ট বেশি আসবে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব ছোট্ট 4 টুকরা দারচিনি, 2টি এলাচ, এলাচের মাথাটা আমি চিরে দিয়েছি, ও নিয়েছি 4টা লবঙ্গ। এবার দিচ্ছি 2টি তেজপাতা। এখন মশলাগুলো তেল ঘির সঙ্গে মাত্র 30 সেকেন্ড সময় নেড়ে চেড়ে ভেজে পোলাওর চাল দিয়ে দিব। পোলাওর চাল দিয়ে দেওয়া হয়ে গেল। এবার দিচ্ছে 1/2 চা চামচের একটু বেশি লবণ। এবার চালটুকু অনুব্রত নেড়ে চেড়ে ভেজে ভাজা ভাজা করে নিব। চুলার তাপ এখন মাঝারি আছে রাখা আছে। চালগুলো ভাজা ভাজা করতে করতে কিছু চাল সাদা হয়ে গেছে। এই অবস্থা আনতে যতটা সময় দরকার হবে আপনাকে ততটা সময় নিয়ে চালগুলো ভালোভাবে ভুনে নিতে হবে, এতে করে বিরিয়ানিটা গলে যাবে না, খুব সুন্দর ঝুরঝুরে হবে। আমার চালটা ভুনতে 5-6 মিনিট সময় লেগেছে। এখানে আমি এই কাপ মেপে 2 কাপ পোলাওর চাল নিয়েছিলাম, তাই আমি এই কাপ মেপে চালের মধ্যে 3 কাপ এবং আরো 1/4 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এবার নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়া হয়ে গেল। এবার প্যানটা ঢেকে পোলাওটা চুলার মৃদু তাপে আমি 8 মিনিট সময় রান্না করে নিব। ফিরে আসলাম 8 মিনিট পর। এবার হালকা হাতে পোলাওটা উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে পোলাওর মাঝখানে একটু ফাঁকা করে নিব। এখন পোলাওর মাঝখানে ঝুরি মাংসের কোরমাটা দিয়ে দিব। এবার ঝুরি মাংসের কোরমাটা চারপাশের পোলাওগুলো দিয়ে ঢেকে দিব। পোলাও দিয়ে কোরমাটা ঢেকে নিলাম। এবার চুলায় একটি তাওয়া বসিয়ে নিয়ে পাতিলটা তাওয়ার উপরে বসিয়ে চুলার মৃদু তাপে আমি আরো 5 মিনিট সময় বিরিয়ানি ভাপে রান্না করে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার হালকা হাতে নেড়ে কোরমার সাথে পোলাওটা মিক্স করে নিব। এ
এবার পোলাওয়ের উপরে আপনার ইচ্ছা মতো কিশমিশ কাজু ও পেঁয়াজের বেরেস্তা ডেকোরেশন করে নিতে পারেন। তবে আমি এখানে 15-20টা কিশমিশ, 2টা পেঁয়াজের বেরেস্তা ও 1 চা চামচ গোলাপ জল এবং 1 চা চামচ কেওড়া জল, তার ভিতরে অল্প করে একটু অরেঞ্জ ফুড কালার মিক্স করে ঝুরি বিরিয়ানির উপরে দিয়ে দিচ্ছি। দর্শক, এটা সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে এই কাজটা নাও করতে পারেন। বিরিয়ানির উপরে সবকিছু দিয়ে ডেকোরেশন করে নেওয়া হয়ে গেল। এবার চুলা বন্ধ করে রেখে আমি 5 মিনিট সময় এভাবে ঢেকে রেখে দিব, তারপরে মজা করে পরিবেশন করব। দর্শক, তৈরি হয়ে গেল ঝামেলা ছাড়া হালকা মশলায় ঈদ স্পেশাল ঝুরি মাংসের বিরিয়ানি রেসিপি। দর্শক, আমার আজকের এই অত্যন্ত সুস্বাদু ঝুরি মাংসের বিরিয়ানি রেসিপিটি যদি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে। এত দীর্ঘ সময় আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক। আপনারা সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, অসুস্থ থাকুন।